ঢালিউডের রহস্যময় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি সুপারস্টার সাকিব খানের হাত ধরে পা রাখেন ফিল্মপাড়ায়। সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা। সাকিব খানের বিপরীতে টানা অভিনয় করেছেন 11টি সিনেমায়। সর্বশেষ বীর সিনেমাটি মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন এই নায়িকা। তারপরই তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ফিল্মপাড়ায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন বুবলি, জানিয়েছেন আড়ালে থাকার কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সরব হচ্ছেন এই রহস্যময় নায়িকা। শোনা যাচ্ছে সাকিব খানের বিপরীতে দেখা যাবে না বুবলিকে। ঢালিউড ভাইজানি নাকি তাকে নায়িকা হিসেবে চাইছেন না। দেশে একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে একাধিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড ভাইজান, যার একটিতেও থাকছেন না শবনম বুবলি। কিন্তু কেন তাকে নেওয়া হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার কিছু এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে সাকিব বুবলি বন্ধনে চিড় ধরেছে, তার ফলেই ভাঙছে সাকিব বুবলি পর্দার জুটি। যদিও সাকিব খানের বিপরীতে বুবলিকে দেখতে দেখতে বেশ বিরক্ত সাকিবিয়ানরা। গত বছর বুবলি মুক্ত সাকিব চাই বলে অনলাইন আন্দোলনও চালিয়েছেন তারা। তারপরে শোনা যায় সাকিব খানের প্রিয়তমা সিনেমায় নতুন মুখ নেওয়া হবে। এর আগে বুবলি অভিনয় করেছেন চিত্রনায়ক নীরবের বিপরীতে। সৈকত নাসিরের পরিচালিত ক্যাসিনো সিনেমায় দেখা যাবে তাকে। বুবলির কেরিয়ারের প্রথম ইনিংসের এটাই ছিল শেষ সিনেমা। কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু পরিকল্পনা করছেন বুবলি। সৈকত নাসিরের পরিচালিত একটি সিনেমাতেও নাকি কাজ করার কথা ছিল তার। সে সিনেমার জন্য 10 লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বুবলি। এ নিয়ে গণমাধ্যমে শিরোনামও হয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে না মেলায় বুবলিকে চূড়ান্ত করতে পারছেন না পরিচালক। এদিকে দ্বিতীয় ইনিংসে নতুন করে দৌড়ানোর পরিকল্পনা করছেন বুবলি। ওজন কমিয়ে নিজের ফিটনেসে ব্যাপক পরিবর্তন এনেছেন এ নায়িকা। ফিল্মপাড়ার অনেকের মনে প্রশ্ন, মন্দা বাজারে হঠাৎ ফিটনেসের দিকে কেন মন দিয়েছেন বুবলি? সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরাও। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপকার্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।